আসসালামু আলাইকুম হোমমেড টেস্টের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি শীত প্রায় চলে এসেছে আর শীতের সকালে গরম গরম ধোঁয়া ওঠা ভাপা পিঠা খেতে সত্যি অসাধারণ লাগে আজ আপনাদের জন্য নরম তুলতুলে ভাপা পিঠা তৈরির রেসিপি নিয়ে এসেছি ভাপা পিঠা তৈরি করার জন্য আমাদের লাগবে সিদ্ধ চালের গুঁড়া এখানে আমি তিন কাপ পরিমাণ সিদ্ধ চালের গুঁড়া নিয়েছি আপনারা এটা বাজার থেকেও কিনতে পারেন অথবা নিজেরাও বাসায় ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন এখানে একটা বাটির মধ্যে আমি কিছু পানি নিয়েছি এখন এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি পোনে এক চামচ পরিমাণ লবণ অর্থাৎ এক চামচ থেকে সামান্য কম লবণ দিয়েছি এবার পানির সাথে লবণটাকে ভালো করে মিশিয়ে নেব এখন অল্প অল্প করে পানি এই চালের গুঁড়ের মধ্যে দিয়ে মেশাতে থাকবো আমি যে চালের গুঁড়োটা নিয়েছি এটা শুকনো চালের গুঁড়ো এর জন্য আমি খুবই হালকা গরম পানি এখানে ব্যবহার করেছি খুবই সামান্য গরম হতে হবে খুব বেশি কিন্তু গরম না আর এখানে পানির পরিমাণটা নির্ভর করে চালের গুঁড়াটা ভেজা নাকি শুকনা সেটার উপর আমার এখানে যে বাটিতে পানি নিয়েছি এরকম মোট দুই বাটি পানি লেগেছে আর পানির পরিমাণটা ঠিক হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে হাতে একটু চালের গুঁড়া নিয়ে এরকম চেপে দেখবেন যদি দেখেন এটা দলা বেঁধে যাচ্ছে তাহলে বুঝবেন এটা একদম পারফেক্ট হয়েছে এবার চালের গুঁড়াটাকে একটা ঝাঁঝরি বা চালনির সাহায্যে চেলে নেব এভাবে চেলে নিয়ে তারপর পিঠা তৈরি করলে পিঠাগুলো অনেক নরম হয় এখানে আমি কিছু কোরানো নারকেল নিয়েছি আপনার ছেলে ফ্রোজেন নারকেল কোরানো ব্যবহার করতে পারেন আর এখানে নিয়েছি খেজুরের গুঁড় গুঁড়টাকে আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি শীত আসলে বাজারে এরকম খেজুরের গুঁড় কিনতে পাওয়া যায় এটাকে ছুরির সাহায্যে কেটে নেবেন আর এর রেসিপিতে খেজুরের গুঁড় ব্যবহার করলে টেস্টটা ভালো আসে এখন একটা বাটিতে পানি নিয়ে আমি দুইটা সুতির কাপড়কে ভিজিয়ে নেব এবার পানি থেকে তুলে নিয়ে খুবই ভালো করে পানিটা নিংড়ে ফেলে দিতে হবে বাজারে এরকম ভাপা পিঠা তৈরি করার পাতিল কিনতে পাওয়া যায় আমি এই পাতিলের মধ্যে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব পানি আবার খুব বেশি পরিমাণে দিয়ে দিবেন না তাহলে কিন্তু পিঠার মধ্যে পানি উঠে যাবে তবে আপনাদের কাছে যদি ভাপের পাতিল না থাকে তাহলে কোনো পাতিলের মুখে অ্যালুমিনিয়াম ফয়েল মুড়িয়ে সেটার মধ্যে ছিদ্র করেও পিঠাটি তৈরি করা যাবে অথবা কোনো পাতিলের মুখে পাত্তা সুতি কাপড় শক্ত করে বেঁধে নিয়ে সে কাপড়ের উপর বসিয়েও পিঠেটি তৈরি করা যায় এখন আমি চেলে নেয়া চালের গুঁড়া থেকে কিছু চালের গুঁড়া আলাদা করে নিচ্ছি এবারে চালের গুঁড়ার সাথে প্রয়োজন মতো খেজুরের গুঁড় আর নারকেল কোরানো মিশিয়ে নেব অনেকে হয়তো ভাবছেন সব চালের গুঁড়ের সাথে তো গুঁড় এবং নারকেল কোরানো একত্রে মিশিয়ে নেওয়া যায় তবে সবগুলোর সাথে যদি একসাথে মিশিয়ে নিই তাহলে পিঠাগুলো তৈরি করতে করতে গুঁড় থেকে পানি ছেড়ে দিতে পারে এখন আমি এরকম একটা স্টিলের বাটির মধ্যে চালের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি পুরো বাটিটা ভর্তি করে নেয়ার পর উপর থেকে খুবই হালকা হাতে প্রেস করে দিচ্ছি এবার উপর থেকে আমি কিছু নারকেল কোরানো ছড়িয়ে দিচ্ছি এটা অপশনাল আপনার ছেলে শুধু এভাবেও তৈরি করতে পারেন আর মুড় এবং নারকেল কোরানো একসাথে মিশিয়ে নিয়ে তৈরি করলে পিঠাটি বেশি মজা হয় এবার ভেজানো একটা কাপড় দিয়ে বাটিটাকে ঢেকে দিচ্ছি এবার ভাপা পিঠার পাতিলের মুখে বাটিটাকে উল্টো করে বসিয়ে দেব এবার চুলাস মিডিয়ামে রেখে অপেক্ষা করব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এই পর্যায়ে অনেকে বাটিটাকে উঠিয়ে নিয়ে তারপর পিঠেটিকে উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেন তবে আমার মাকে দেখেছি এভাবে তৈরি করতে এভাবে বাটিটা সহ আমরা পিঠেটিকে হতে দেব এতে করে উপর থেকে কোনো ঢাকনা দেওয়ার প্রয়োজন হয় না কারণ বাটিটা ঢাকনা হিসেবে কাজ করে এক্ষেত্রে আরেকটি সুবিধা হচ্ছে আপনার চাইলে ছোট কোনো কলসির মুখেও এরকম বাটি বসিয়ে পিঠা তৈরি করতে পারেন তবে এক্ষেত্রে দুই থেকে তিনটে পিঠা তৈরি করার পর বাটিটাকে কোনো কাপড় বা টিস্যু দিয়ে মুছে নিতে হয় পাঁচ ছয় মিনিটের মতো হয়ে গিয়েছে এবার আমি বাটিটাকে সাবধানে তুলে নিচ্ছি এবার বাটিটা হাতে নিয়ে উল্টো করে ধরলেই পিঠাটি খুব সহজে বাটি থেকে উঠে আসবে কেক তৈরি করার এরকম কিছু মোল পাওয়া যায় এগুলোর মধ্যেও খুব সুন্দরভাবে পিঠেগুলো তৈরি করা যায় এতে করে খুবই সুন্দর একটা ডিজাইন তৈরি হয় এখানে আমি লেয়ারে লেয়ারে কিছু নারকেল কোরানো কিছু চালের গুঁড়া এবং কিছু খেজুরের গুঁড় দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী যে কোনোভাবে তৈরি করতে পারেন তবে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে তৈরি করলে সেটাই আমার কাছে বেশি মজা লাগে মোল্ডে চালের গুঁড়া দেওয়ার পর সব সবসময় হালকা হাতে প্রেস করবেন খুব বেশি জোরে প্রেস করলে কিন্তু পিঠাগুলো একদমই ভালো হবে না এবার একটা পাতলা কাপড় দিয়ে মোলটাকেও আমি একইভাবে পাতিলের মুখে বসিয়ে দিলাম এবার মোলটাকে হালকা হাতে একটু ট্যাপ করে দিয়ে উঠিয়ে নেব আপনার চাইলে মোল না উঠিয়ে আগের পদ্ধতিতেও ফিটাটি তৈরি করতে পারেন এবার কাপড় দিয়ে ফিঠেটিকে ঢেকে দিচ্ছি এরপর উপর থেকে আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার অপেক্ষা করব তিন থেকে চার মিনিটের জন্য ফিঠেটি হতে কত সময় লাগবে সেটা ফিঠার সাইজের উপর নির্ভর করে তিন চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম পিঠেটি হয়ে গিয়েছে এবার কাপড়ের সাহায্যে পিঠেটিকে উঠিয়ে নেব একই পদ্ধতিতে বাকি পিঠেগুলো তৈরি করে নেব দেখুন পিঠেগুলো কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে একটা পিঠে ভেঙে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এটা কতটা নরম আর তুলতুলে হয়েছে এই পিঠাটি তৈরি করা যেমন সহজ তেমনি খেতেও অনেক মজা কিছু বিষয় লক্ষ্য রাখলে আপনিও পারফেক্টভাবে নরম তুলতুলে তুলে ভাবা পিঠা তৈরি করতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে শীতের কোনো সকালে অবশ্যই এই পিঠেটি ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না